Okay, so let's use the default and run. It had a fail korbe. So there are deployment errors. Continue. No, we want to see problem ta kothay. Problem dekhar jonno amra jabo output e. Ekhane onek onek kotha ache. Ekhane ami ektu normal non Xamarin specific kotha boli. Programmer ba developer centric kichu kotha boli. Bhalo kaj korte gele apnake ashole IDE সাথে ইন্টারঅ্যাকশন করা শিখতে হবে কি রকম এই যে মাত্র যে আমরা এররটা পাইলাম তে এররটা যে কি হইছে সেটা আমার ধরতে গেলে আমাকে বুঝতে হবে আসলে এররটা কি হইছে দেখতে হবে আসলে কি সমস্যাটা তো আইডি আমাদেরকে সব সময় কোনো না কোনো সমস্যার কথা জানান দেয় যে ভাই তোমার এই প্রবলেমটা হইছে অ্যাজ এ ডেভেলপার আমাদের কাজ হচ্ছে সেই প্রবলেমটা দেখা দেখে বোঝা বুঝে সেটা সলভ করা যদি নিজে সলভ করতে না পারি সেই প্রবলেমটা ধরে গুগলে সার্চ করা গুগলে সার্চ করে না পারলে তখন স্ট্যাক ওভারফ্লো বা দার্স জায়গাগুলোতে সার্চ করা সেখানে না পারলে তখন বড় ভাইদের কাছে হেল্প চাও ভাই এটা তো পারি না এখন কি করব তো এখানে আমরা যে প্রবলেমটা মাত্র দেখলাম এরর হচ্ছে তো এররের জন্য যদি আমরা এরর লিস্টে যাই দেখেন কোনো এরর নাই তো আমরা কোথায় যাব এই জন্য যাব আউটপুটে এখানে অনেক কথা But এখানে আমি পড়ছি পড়ার পরে এখানে বলতেছে যে এরর 866 emulation currently requires hardware acceleration ensure that HAXM is properly installed and usable hyper v actually যেটা হইছে আমি নিজস্ব কাজের জন্য hyper v টা অন করছিলাম আমার অন্য একটা কাজের জন্য hyper v manager ফলে সে এখন আর এটা রান করতে পারতেছ না সো আমাকে যেটা করতে হবে কন্ট্রোল প্যানেলে গিয়ে হাইপার ভিটা অফ করতে হবে টার্ন উইন্ডোজ ফিচার্স অন আর অফ এখানে গিয়ে আমাকে হাইপার ভিটা অফ করতে হবে নাইলে আসলে এটা কাজ করবে না সো আমি দেখাই দিচ্ছি কিভাবে হাইপার ভি অফ করতে হবে যদি আপনাদের কখনো এরকম এরর হয় হাইপার ভি জাস্ট চেক করে দেখবেন এবং HAXM হচ্ছে ইন্টেলের একটা প্রসেসরের জিনিস এটা হচ্ছে আমাদের সলিউশন প্লিজ ডিসেবল হাইপার ভি বিফোর ইউজিং অ্যান্ড্রয়েড এমুলেটর অ্যান্ড দে রিকোয়ার আস টু রিস্টার্ট দেখি রিস্টার্ট না হয়ে কাজ করে কিনা No. Okay. Restart করি তাহলে একবার